তৃতীয়ত সকাল 6:10 শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে আমার মনে হয় পরবর্তী সময় আরেকটা মিটিং করে ঘোরোভাবে তারা নিজেরা কয়েকজন কোনো মিটিং করে কীভাবে আমাদের কর্মকাণ্ডে আগায় নিতে পারে এবং সবার চেষ্টা এবং সবার সাহায্য অবিলম্ব বাংলার ভালোবাসার প্রতি এই বাংলাদেশ প্রেস ক্লাব বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল 10:00 ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ডাক্তার এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পারভেজ মাজমাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুষ্টিয়া জেলা শাখার সহসভাপতি ডাক্তার আমানুল্লাহ, সহসভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানা শাখার সভাপতি মোহাম্মদ রফিক, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বেলাল আহমেদ, কোষাধ্যক্ষ আব্দুল আলিম, দপ্তর সম্পাদক নুবাজল হোসেন, প্রচার সম্পাদক আসলাম হুসাইন মধু, সালাউদ্দিন লালু, ফরিদ শেখ, হাসান মাহফুজ, এস এম সেলিম, আশরাফ ইকবাল প্রমুখ। আলোচনা সভায় 26 মার্চ স্বাধীনতা দিবস পালনের উপর আলোকপাত করা হয়। 26 মার্চ রবিবার সূর্যোদয়ের সাথে সাথে প্রথমবার প্রবোধনের মাধ্যমে দিবসের শুভ সূচনা হবে। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি ভবন, স্কুল, কলেজ, মাদ্রাসা যথাযথ জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয়ত সকাল 6:10 শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন পূর্বক কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও হাতিয়া পাঠ, এইটা আমাদের মাথায় নিতে হবে। কেন্দ্রীয় তবে এখানে যারা কেন্দ্র মানে এক্সিকিউটিভ বডি আছেন, এনারা আমার মনে হয় পরবর্তী সময় আরেকটা মিটিং করে ঘোরোভাবে তারা নিজেরা কয়েকজন কোনো মিটিং করে কীভাবে আমাদের কর্মকাণ্ডে আগায় নিতে পারে, ওই দিনটাকে উদযাপন সাফল্যমণ্ডিতভাবে উদযাপন করতে পারি, সে ব্যাপারে একটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো আমি মনে করি আমাদের যে বাংলাদেশ প্রেস ক্লাব একটা শক্তিশালী প্রেস ক্লাব, 64 ডিস্ট্রিক্ট নিয়ে বাংলাদেশ প্রেস ক্লাব অবিরাম বাংলার ভালোবাসার প্রতীক এই বাংলাদেশ প্রেস ক্লাব। আমার কথা একটাই যে আমরা সবাই যেন একতাবদ্ধ হয়ে আমরা যে সামনের যে দিন সেই দিনগুলো যাতে আমরা চলতে পারি। আর 26 মার্চের অনুষ্ঠানটা কি প্রস্তুতি কি করা যায়, ফুল বা ব্যানার? আশা করে রাখি যেন এটা আরও সফলতা অর্জন করতে পারি এবং সবার চেষ্টা এবং সবার সাহায্য কামনা করি। আমাদের আগামী 26 মার্চ স্বাধীনতা দিবস, এটা উদযাপনের জন্য সবাই আমরা একত্র হয়ে জিনিসটা আমরা ভালোভাবে পালন করতে পারি। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।